জয় জগন্নাথ। মু জ্যোতির্বিদ ডক্টর ভবানী শঙ্কর মহাপাত্র আপন মানুষ রাশিফল কার্যক্রমকু স্বাগত জনাওছি। দর্শক বন্ধু, আসন্তু বিলম্ব নকরি জানিবা আজির দিন সম্পর্কে। আজি হচ্ছে 21 অগস্ট, অগস্ট মাসর 21 তারিখ বুধবার। 2024 মସିହା ওড়িয়ারে ভাদ্রব মাস কৃষ্ণপক্ষ সৌরমানরে সিংহ 6 দিন। দর্শক বন্ধু, আজি ঠারু বুদ্ধি বামন ওষা বা বুধই ওষা আরম্ভ। আজি দ্বিতীয়া তিথি সূর্যোদয় পরঠারু অপরাহ্ন 5 ঘণ্টা 26 মিনিট পর্যন্ত ভোগ হবে। আজির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রাত্র 1 ঘণ্টা 25 মিনিট পর্যন্ত ভোগ হবে। আজি কুম্ভ রাশিতে চন্দ্রমা সূর্যোদয় পরঠারু রাত্র 8 ঘণ্টা 6 মিনিট পর্যন্ত ভোগ হবে। রাত্র 8 ঘণ্টা 6 মিনিট পরে চন্দ্রমা কুম্ভ রাশি পরিত্যাগ করে মীন রাশি চলন হবে। দর্শক বন্ধু, আসন্তু জানিবা আজি দিনর ঘাতচন্দ্র থিবা রাশি সম্পর্কে। আজি মিথুন ও মীন উভয় রাশির ব্যক্তি বিশেষঙ্কর আজি হচ্ছে ঘাতচন্দ্র। রাত্র 8 ঘণ্টা 6 মিনিট পরে ধনু রাশির ব্যক্তিঙ্কর ঘাতচন্দ্র। ଏହା ସହିତ କର୍କଟ ରାଶିର ବ୍ୟକ୍ତିଙ୍କର ଘାତ 12। ତେଣୁ ମିଥୁନ, କର୍କଟ, ମୀନ ଏବଂ ଧନୁ ଏହି 4ଟି ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷ ଦିନଟିରେ ସତର୍କତା ଅବଲମ୍ବନ କରିବା ଆବଶ୍ୟକ। ଆସନ୍ତୁ ଜାଣିବା ଆଜି ଦିନର ନିଷିଦ୍ଧ ଖାଦ୍ୟ ସମ୍ପର୍କରେ। ଆଜି ଦିନର ନିଷିଦ୍ଧ ଖାଦ୍ୟ ହିସାବରେ ଆପଣମାନେ ସୂର୍ଯ୍ୟୋଦୟ ପରଠାରୁ ଅପରାହ୍ନ 5 ଘଣ୍ଟା 26 ମିନିଟ୍ ମଧ୍ୟରେ ଆପଣ ବୋଇତାଳୁକୁ ଖାଦ୍ୟ ହିସାବରେ ଗ୍ରହଣ କରନ୍ତୁ ନାହିଁ। ଅପରାହ୍ନ 5 ଘଣ୍ଟା 26 ମିନିଟ୍ ପରେ ପୋଟଳକୁ ଖାଦ୍ୟ ହିସାବରେ ଗ୍ରହଣ କରନ୍ତୁ ନାହିଁ। ତରକାରୀରେ ସିନ୍ତୁଳାରେ ପୋଟଳ ବ୍ୟବହାର କରନ୍ତୁ ନାହିଁ। ଆଜି ଆମେ ଜାଣିବା ଶନି ଗ୍ରହଙ୍କ ସମ୍ପର୍କରେ। ଅନେକ ସମୟରେ ବ୍ୟକ୍ତିବିଶେଷ ଶନି ଗ୍ରହଙ୍କ ନାଁ ଶୁଣିଲେ ଭୟଭୀତ ହୋଇଯାଆନ୍ତି ଯେ ଶନି ଦଶା ଚାଲିଛି ବା ଶନି ମହାଦଶା ଚାଲିଛି, ଶନି ଅନ୍ତର୍ଦଶା ଚାଲିଛି বা আপনার শনি 7.5 চালিছি, শনি ঢেয়া চালিছন্তি, শনি জাতকের অশুভ স্থিতিরে অছন্তি। এ কথা শুনিলে মনকু হঠাৎ ছনকা আসে বা ভয় আসে, জীবনে বোধে কিছু হবনি বা বহুত বাধা বিঘ্ন দিয়ে গতি করিবা। বাস্তবিক যদি শনিকু আমি বিচার করিবা, কেবল শনি নুহন্তি, শনি হুঁতু, রাহু হুঁতু, কেতু হুঁতু, এপরিকি বৃহস্পতি মধ্যে হুঁতু। বৃহস্পতি যে সদাবেলে সমস্ত ভালো ফল দেবে তা বি নাই। অনেক জাতকরে লগ্ন অনুসারে বৃহস্পতি নকারাত্মক মধ্যে হয়ে থাকে। জনকর তুলা লগ্ন কি জনকর বৃষ লগ্ন বা জনকর কুম্ভ লগ্ন, এপরি স্থিতিরে বৃহস্পতি ক্ষতিকারক মধ্যে হয়ে থাকে। কন্যা লগ্ন এবং মিথুন লগ্নর ব্যক্তিপাই বৃহস্পতি বাধক হয়ে থাকে। যে সদাবেলে যে বৃহস্পতি বি ভালো দেবে তা বি নথায়, কিন্তু বৃহস্পতিকে নিয়ে লোকঙ্কর ভাবনা সকারাত্মক থাকে যে বৃহস্পতি চালিছি বহুত ভালো হব। বেড়েবেলে বৃহস্পতি ক্ষতি মধ্যে পৌঁছাই থাকে। সেইভাবে শনিকে নিয়ে লোক মনরে সবুলে ভয় থাকে যে শনি চালিছেন মানে খারাপ হয়ে যাব। শনি ভালো থাকু কি মন্দ থাকু লোক মনরে ভয় থাকে শনি চালিছি বা শনি 4.5 চালিছে ক্ষতি হব। তেমন শনি গ্রহঙ্ক স্থিতি হচ্ছে শনি হচ্ছেন ন্যায় দাতা বা ন্যায় ফলদাতা। শনি হচ্ছেন জন্মজাতকের কর্মকারক। শনিকে আমি বুঝিপারা এভাবে ভাবে শনি হার্ড ট্যাক্স মাস্টর। যেমি আমার টিচর আমি কিছু ট্যাক্স দিয়ে থাকে, হোম ট্যাক্স দিয়ে থাকে যে ঘরে এতিক প্রিপেয়ার হয়ে তুমি আসব, তোমার কালি সকালে পরীক্ষা করা। যদি গোটে বিদ্যার্থী বা গোটে স্টুডেন্ট বা গোটে ছাত্র বা ছাত্রী সে আদৌ পাঠ পড়ি নথায় বা সেতিরে কিছু মন দেই নথায়, বুলাবুলি করিকি তা পরদিন পরীক্ষা দেওয়া আসে এবং পরীক্ষার ভুল নম্বর রখে, ভালো নম্বর আনিপারে না। এপরি স্থিতিরে কোণ হুয়ে না তাকে টিচর দণ্ডিত করে থাকে। নম্বর ফলাফল ভালো ন আসলে বা ভুল উত্তর লেখিলে, পাঠ ন পড়িলে, সে যেহেতু তার কর্তব্যকে সম্পাদিত করে না, তেমন তার টিচর কোণ করতে তাকে দণ্ড দিকে। কাহিকি তোর মার্ক কমিলা, কাহিকি উত্তর বা কোশ্চেন আনসার তুমি ভুল লেখিল, সেপাই দণ্ড দিয়ে থাকে। সেমতি শনি সে হচ্ছেন হার্ড ট্যাক্স মাস্টর। শনি কু ভগবান একাধিক ক্ষমতার অধিকারী করেছেন। শনি হচ্ছেন কর্মকারক গ্রহ। প্রত্যেকটি ব্যক্তিবিশেষ জীবনে যে কর্ম করছেন, চাকরি করুথান্তু বা আপনার ব্যবসায় করুথান্তু, যে ফিল্ডে অনেক শনি অনেক, কারণ শনি হি কর্মফলদাতা এবং কর্মকারক জ্যোতিষশাস্ত্র অনুসারে। সেইভাবে ব্যক্তিবিশেষ যে কর্মর ফল ভোগ করে থাকে, পুণ্যকর্ম কলে পুণ্যফল, পাপকর্ম কলে পাপফল, যে ফল ভোগ করে থাকে সে ফল দেওয়াকে নিয়ন্ত্রিত করে থাকে কি শনি। সৎকর্মর সৎফল মধ্যে প্রদান করে থাকে। তেমন শনিকে কর্মফলদাতা বলে কুহযাই থাকে। কর্ম ঘেনিকি ফল প্রদান করে থাকে। শনি যদি জাতকরে তুলা, ধনু এবং মীন রাশি রয়ে থাকে, জনকর যেকোন লগ্ন হোক শনি যদি তুলারে উচ্চস্থয়ী হয়ে থাকে, ধনুরে বৃহস্পতি ক্ষেত্রে থাকে অথবা মীনরে বৃহস্পতি ক্ষেত্রে থাকে, তাহলে অত্যন্ত শুভফল প্রদান করে থাকে। শাস্ত্রে কুহা যায় তুলা কদণ্ড মীনা নাম রত্ন দদাতি পঙ্গুহু। পঙ্গু বলে কহিলে শনিকর আউ এক না হচ্ছে পঙ্গু বা আপনার শনি। পঙ্গু অর্থ ছটা, যেহেতু শনি টিকে ছটা তাহলে তাঁর না পঙ্গু। তেমন তুলারে ধনুরে এবং মীনরে শনি লে অত্যন্ত শুভফল প্রদান করে থাকে। সেইভাবে কুহা যায় কুম্ভস্য শনি দুর্লভা। কুম্ভ রাশিরে যদি শনি রই থাকে জনক জাতকরে, তাহলে সে জীবনরে হারি নথায়। নিজে স্ট্রগল করি জিরোরু মাইনসরু ক্যারিয়র স্টার্ট করি সি 100% তা জীবনরে যাই বা 100% রেজল্ট পাই। তেমন শনি অনেক সময় ব্যক্তিবিশেষকু জাশুনি টিকে দণ্ডিত করে থাকে সৎপথরে চালিয়া পাই। কর্মফলদাতা হচ্ছেন শনি, ন্যায়দাতা, ধর্মকারক। খালি কর্মকারক নুহ, ধর্মকারক। যে আপনার পুণ্যফল ভোগ করবে, ধর্ম প্রতি আপনার যে মন বলব শনি কৃপার। কারণ শনি হচ্ছেন ধর্মকারক গ্রহ, ধর্ম প্রদান করে থাকে। যদি জাতকরে শনি মঙ্গলযুক্ত হয়ে যাই থাকে, অর্থাৎ শনি মঙ্গল যদি একত্র থাকে, যদি জাতকরে শনি চন্দ্রযুক্ত হয়ে যাই থাকে, যদি জাতকরে শনি রাহুযুক্ত হয়ে পাপঘরে রই থাকে বা কেতুযুক্ত হয়ে পাপঘরে রই থাকে, এপরি স্থিতিরে অতি নকারাত্মক ফল প্রদান করে থাকে। কিন্তু শনি যদি জাতকরে অষ্টমরে থাকে, শুভগ্রহ মানে অষ্টমরে হলে অশুভ ফল প্রদান করে থাকে, মাত্র শনি একমাত্র গ্রহ যদি জাতকরে অষ্টমরে থাকে তাহলে আয়ু বৃদ্ধি করে থাকে বা আয়ুষর অত্যন্ত বৃদ্ধি হয়ে থাকে। তেমন শনি গ্রহ জাতকরে যদি আপনার চালিছেন দশা আকারে, তাহলে আপনার টিকে জগি রাখি চলিয়াকে পড়ব। আপনার ঠিক ভাবে নিজের কর্তব্যকে সম্পাদন করা পড়ব, সৎকর্ম করা পড়ব। শনি পরিশ্রম গ্রহ, তেমন পরিশ্রম হওয়া পড়ব। সচটতার সহিত, ধৈর্যর সহিত, আত্মবিশ্বাসর সহিত, ফলকু খাতির নকি যে ব্যক্তি শনিকর দশা অন্তর্দশা সময় কর্ম করে চালে শনি তাকে নিশ্চয় শুভফল প্রদান করে থাকে। শনি হচ্ছেন টিকে ডিলে গ্রহ, লেট্রে ফল দিকে, বিলম্বর ফল দিকে, মাত্র ভাল ফল দিয়ে থাকে। আউ শনি যে দণ্ড প্রদান করে থাকে, শনি এমতি সডন কাহু দণ্ড দিকে না। যেভাবে ভাবে জনকর রাহু খারাপ চালা, জনকর মঙ্গল খারাপ চালিছি, হঠাৎ তার আক্সিডেন্ট হয়ে গলা, উইদিন ফ্যাকশন অফ সেকেন্ড দুর্ঘটনা ঘটিগলা। উইদিন ফ্যাকশন অফ সেকেন্ড জনক ঘরক রাতারাতি চোর আসলে, ডকাত আসলে, চোরি করি নিয়েগলে। শনি ক্ষেত্রে সেভাবে হুয়ে না। শনি দশা চালিলে আগ আপনার কিছু গোটে ছোট সমস্যা আসে, কিছু আর্থিক সংকট আসে, কিছু সে ওয়ার্নিং দিকে, কিছু ওয়ার্নিং মেসেজ দিকে। যদি আপনার সতর্ক হয়ে গেলে, যদি আপনার সৎপথরে গেলে, তাহলে শনি আপনার 100% পজিটিভ ফল দিয়ে থাকে। যদি জাতকরে শনি আপনার যে রাশি রয়েছে সে রাশির পূর্ব রাশি যদি শনি অনেক, জন্ম রাশি অনেক এবং জন্ম রাশির পর রাশি অনেক, তাহলে শনি 7.5 প্রভাব চালি থাকে। বর্তমান শনি 7.5 কাহার চালিছি? বর্তমান শনি 7.5 চালিছেন আপনার মকর রাশির অন্তিম শনি 7.5, আপনার কুম্ভ রাশির দ্বিতীয় পর্যায়ে শনি 7.5 এবং মীন রাশির ব্যক্তিঙ্কর প্রথমার্ধর শনি 7.5 চালিছেন। তেমন এই রাশির ব্যক্তিঙ্কর শনি 7.5 চালিছেন। এই রাশির ব্যক্তিবিশেষ কিংবা যেমান জাতকরে শনি খারাপ অনেক বা শনি দশা চালিছি, শনি নকারাত্মক ফল দৌঁচ, এক সুন্দর প্রতিকার করতু। প্রত্যেক দিন আপনার হনুমান চালিশা পাঠ করতু, কারণ হনুমানকে প্রসন্ন কলে শনি প্রসন্ন হয়ে থাকে। হনুমান চালিশা পাঠ করতু। হনুমানকে আপনার 7 গোটি নীল রঙর অপরাজিতা ফুল অর্পণ করতু। প্রত্যেক শনিবার, সোমবার তো শিব মন্দির গেলে বহুত ভাল, কিন্তু শনিবার গুড়িকরে শিবঙ্কু যাই দর্শন করতু। শিবলিঙ্গরে মধ্যে 7 গোটি অপরাজিতা ফুল অর্পণ করতু। এই ছোট ছোট কার্য করবে, দেখবে শনি আপনার যে পীড়া দৌঁচ সে শনি পীড়া রক্ষা পাইবে। আপনার 5 পালি শনিশ্বরঙ্কর মেলা করতু এবং তা সহিত শনিঙ্কর বৃক্ষ হচ্ছে শমী বৃক্ষ এবং আউ এক বৃক্ষ হচ্ছে বাড়ি অঁলা বৃক্ষ বা ভূঁই অঁলা বৃক্ষ। সবুঠার প্রিয় বৃক্ষ হচ্ছে বাড়ি অঁলা বা ভূঁই অঁলা। এ বৃক্ষকে আপনার কুণ্ডরে লগাই চন্দন, সিন্দুর, দীপ, ধূপ, অপরাজিতা ফুল দিয়ে শনিবার ঠার পূজা আরম্ভ করতু। দেখবে নিশ্চয় শনিঙ্কর যে বাধা বিঘ্ন রয়েছে তা দূরীভূত হব। তা সহিত শনি হচ্ছেন দরিদ্র প্রিয়। দরিদ্র নারায়ণকে সেবা করতু। দুঃখী, রঙ্কি, বিকলাঙ্গ ব্যক্তি শনিবার গুড়িকরে কিছু সাহায্য সহযোগ, পেট পুরা ভোজন খাইবা দিয়ন্তু। হসপিটাল যাই যে রোগী জরাজীর্ণ অবস্থায় সরকারি হসপিটাল অনেক, তাঁকু কিছু মঝিরে মঝিরে ফল বা কিছু বিস্কিট যেতে পারিবে সাহায্য সহযোগ করতু। দেখবে নিশ্চয় আপনার এই পুণ্যকর্ম দ্বারা শনি আপনার শুভফল প্রদান করবে। आसतु जाना मेषराशि व्यक्ति दिन टी किपर बीतब। मेषराशि कर्म क्षेत्र में आपणकर उत्साह उद्दीपनार सहित प्रत्येक कार्य करेंगे। पारिवारिक जीवन में पति पत्नी मध्य किसी मनोमालिन्यता थिले ता दूरीभूत हेबो। आज दिन में आपन निज रुचि को पूर्ण करिवारे चिंता करिवार जो इच्छा रही अभिलाष रही रुचि रही ताकु वास्तव रूपरेख देबे। महिला मानको पई गृहिणी मानको पई दिनटी शुभप्रद रही। जो महिला माने कर्मजीवी कर्म क्षेत्र में सफलता प्राप्ति करेंगे। पारिवारिक जीवन मोटामोटी शुभप्रद हेबो। विद्यार्थी मानकु अधिक परिश्रम करिया पई पड़िबो। शुभ रंग हिसाब रे दिनटी आपण लाल खैर कॉफी बा मेरून बा खैर कलर वस्त्र व्यवहार करंतु शुभफल प्राप्ति करेंगे। शुभ संख्या हिसाब रे नंबर 1 एवं नंबर 9 को व्यवहार करंतु अधिक शुभफल प्राप्ति पाई। घर जितेबाला आपड़ दूरजात्रा करुँच सामान्य महु खाई बा अध चामुचे बा चामुचे महु खाई दूरजात्रा करंतु देखिए दिनटी शुभरे बीतब। वृष राशि। वृष राशि व्यक्तिविशेषों कर्मजीवन शुभप्रद रही। कर्मक्षेत्र जो बाधा विघ्न पूर्वर था दूरीभूत हेब। सुस्वादु भोजन आज ग्रहण करेंगे। कौन बंधुबांधवर बह व्रत मांगलिक कार्य जोगदान कर आत्मसंतोष व्यक्त करेंगे। पुराणा बंधुों सहित मित्रों सहित साक्षात्कार आज हेब। सहकर्मी आपण को उच्च प्रशंसा करेंगे। व्यवसायी मानक दिनटी अति शुभर बीतब। कौन नूतन वाणिज्य आप दिन आरंभ करें चली वाणिज्य अधिक व्यापार वाणिज्य जो मन प्रसन्न आर्थिक दृष्टिकोण लाभवान हे। महिला मानक दिनटी शुभप्रद रही। विद्यार्थी माने विद्यार सफलता प्राप्ति करेंगे। शुभ रंग हिसाब से सबुज नील आकाशी यही रंग को बहुल भाव में व्यवहार करंतु। शुभ संख्या हिसाब से नंबर 5 एवं 6 को व्यवहार करंतु अधिक शुभफल प्राप्ति पाई। घर जितेबाला आपण बाहर को जाउचंती सामान्य दही खाई दूरजात्रा करंतु यात्रा शुभप्रद हेबो। मिथुन राशि। कर्म क्षेत्र जो बाधा विघ्न आपण रही ता दूरीभूत हेबो। आज दिनटी आपण पई शुभर बीतब। उच्च पदाधिकारी आपण को प्रशंसा करिवे। पारिवारिक जीवन में जो समस्या रही ता दूरीभूत हेबो। स्वामी स्त्री मध्य सुसंपर्क स्थापित हेबो। आज दिन में संतानकर कार्यकलाप को नहीं आत्मसंतोष व्यक्त करेंगे। दिनटे दूरजात्रार जोग थिबारु आज दिन में आप दूरजात्रा करिपारंती। आपणक पई आज दिन शुभ रंग सबुज नील गोलापी एवं आकाशी यही रंगर वस्त्र परिधान करंतु। आज दिन में शुभ संख्या हिसाब से नंबर 5 को व्यवहार करंतु अधिक शुभफल प्राप्ति करिया पई। घर जितेबाला आपण बाहर को जाउचंती किछि चना बा मुगो दाना आपण पक्षी मानक उद्देश्य रे पकाई बा पक्षी मानक खाइबा को देई आपण दूरजात्रा करंतु देखिबे यात्रा हेतु जहाँ भी बाधा विघ्न रही दूरीभूत हेबो। परवर्ती राशि कर्कट राशि। कर्कट राशि व्यक्तिविशेषंकर मन अवस्था बा मानसिक अवस्था भल रहिबो नाही। कौन छोट छोट कथा को नहीं आपण विरक्त होई पारंती बा भांगी पड़ी पारंती धैर्य हाई पारंती। दिनटे आदो धैर्य होंतु नाही। प्रत्येक प्रतिकूल परिस्थितिर आपण केमती आगकु बढ़ीबे धैर्य सहित सेतिपई प्रयत्न करंतु। पारिवारिक जीवन रे छोट छोट कथा को नहीं कलह बा अशांति देखा देई पारे। आज दिन रे स्वास्थ्यगत समस्या विशेष करी देखा देबो। पेट जनित समस्या तळ पादरे जंत्रणा ठंडा दोष ज्वर गला जनित समस्या बा थ्रोट इन्फेक्शन उपजी पारे। तेणु जगी रखी खियापिया करंतु। अपराह्न समय भोजी भात किंबा आनुष्ठानिक कार्य जोगदान करिपारंती। कर्मक्षेत्र में कर्मचाप बढ़ी जाई पारे। व्यवसायी माने क्षति सही पारंती जगी रखी चलंतु। घातबार हेतु को रिष्टर खंडन पाई दिनटी रे आपण सबुज धोला किंबा हल्का रंग विशेषकर आकाशी किंबा हल्का पिंक रंग को बा गोलापी रंग को व्यवहार करंतु शुभफल प्राप्ति करेंगे। शुभ संख्या हिसाब से नंबर 2 नंबर 3 उभय संख्या को व्यवहार करंतु अधिक शुभफल प्राप्ति पाई। भगवान गणेश को दर्शन करंतु। भगवान गणेश निकट में किसी पिजुली आपण नैवेद्य रूप में प्रसाद रूप में चढ़ाई ताकू पाई दूरजात्रा करंतु दिष्ट खंडित हो शुभफल प्राप्ति करेंगे। सिंह राशि। सिंह राशि व्यक्तिविशेषों दिनटी शुभप्रद रही। कर्म क्षेत्र में समस्त बाधा विघ्न दूरीभूत हेब। जो जो पूर्वर আপনার মানসিকতা লা বা যে যে কথা সংকল্প নিয়ে তাকে আজ বাস্তব রূপরেখ দিয়ে পারিবারিক জীবন ভালরে বিতব। পূর্বর কোণী দূর সম্পর্কীয় বন্ধু সাহায্য সহযোগ কথা প্রতিশ্রুতি দিয়ে আজ সে সাহায্য পাইপারে। সভা সমিতি আনুষ্ঠানিক কার্যের যোগদান করবে। বাণিজ্য করুবা ব্যবসায় করুবা ব্যক্তি স্থিতি শুভ রহব। আজিপাই আপনার শুভ রঙ ধলা সবুজ নীল এই রঙর বস্ত্র ব্যবহার করতু। শুভ সংখ্যা হিসাবে নম্বর 1 এবং নম্বর 3 কু ব্যবহার করতু। অধিক শুভফল প্রাপ্তি পাই যেতবে আপনার ঘর বাহারক যাচ্ছেন আপনার ভগবান সূর্যঙ্কু কিছু লাল মন্দার ফুল তম্বা ঢালে রাখি জলার্ঘ্য সহিত মন্দার ফুল অর্পণ করে দূরযাত্রা করতু। দিনটি শুভরে বিতব। কন্যা রাশি। কন্যা রাশির ব্যক্তিবিশেষ দেহ মন সম্পূর্ণ রূপে সুস্থ রহব। পারিবারিক জীবন সুখপ্রদ হব। পূর্বর ভাইঙ্ সহিত কিছু বিবাদ লে বা স্বামী স্ত্রী মধ্যে মনোমালিন্যতা লে তা দূরীভূত হব। পড়োশী মানক সহিত উত্তম সম্পর্ক স্থাপন করবে। কর্মক্ষেত্রে উচ্চ প্রশংসিত হবে। ব্যবসায়ের ব্যবসায়ী মানে লাভান্বিত হবে। বিদ্যার্থী মানক পাই এবং গৃহিণী মানক পাই দিনটি শুভরে বিতব। আপনার পাই শুভ রঙ সবুজ নীল আকাশী কফি বা চকলেট কলর এই রঙর বস্ত্র ব্যবহার করতু। শুভ সংখ্যা হিসাবে নম্বর 5 এবং নম্বর 6 বহুল ভাবে ব্যবহার করতু। অধিক শুভফল প্রাপ্তি পাই যেতবে আপনার ঘর বাহারক যাচ্ছেন আপনার চড়াইকু কিছু শস্য বা দানা দিয়ে দূরযাত্রা করতু। দিনটি শুভপ্রদ হব। যদি আপনার জীবনরে ব্যক্তিগত পারিবারিক সমস্যা কর্মক্ষেত্র নিযুক্তি বৈবাহিক সমস্যা বাস্তুদোষ এবং মালি মকদ্দমা আদি সমস্যা থাকে তাহলে সমস্যার সমাধান ও পরামর্শ পাই আমাকু যোগাযোগ করন্তু। জ্যোতির্বিদ ডক্টর ভবানী শঙ্কর মহাপাত্র, বুধেশ্বরী কলোনি, প্লট নম্বর 26, ভুবনেশ্বর। ফোন নম্বর 9776833302 9439444924। আমার ওয়েবসাইট www.srijagannathastro.com। আসন্তু জানিবা তুলা রাশির ব্যক্তিঙ্ক পাই দিনটি কিপরি বিতিব। তুলা রাশি। তুলা রাশির ব্যক্তিবিশেষ যোগী রাখি দিনটি চলন্তু। শারীরিক বাধা বা স্বাস্থ্যগত বাধা সমস্যা দেখা দেই পারে। আজি দিনরে অন্যকু সাহায্য সহযোগ করে অসুবিধারে পড়ি পারন্তি। নিজের অতি আপনার লোক আপনার সহিত বিশ্বাসঘাতকতা করি পারে। যোগী রাখি চলন্তু। গৃহিণী মানকর মহিলা মানকর এপরিকি তুলা রাশির পুরুষ ব্যক্তিঙ্কর মধ্য স্বাস্থ্যগত সমস্যা উপজি পারে। পেটের কোণী সংক্রমণ বা ফুড ইনফেকশন দেখা দেই পারে। আজি দিনরে বিদ্যার্থী মানে বিদ্যা সাধন অপেক্ষা ভ্রমণ প্রিয় হবে। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট আদৌ করন্তু নাহি, ক্ষতি হই পারে। আপনার পাই শুভ রঙ ধলা নীল সবুজ এই রঙর বস্ত্র ব্যবহার করন্তু। অধিক শুভফল পাইয়া পাই নম্বর 4 এবং নম্বর 6 সংখ্যাকে ব্যবহার করন্তু। আজি দিনরে আপনার যেত ঘর দূরযাত্রা করছেন যাত্রা সময় কুনি কুনি পিলা বা ছোট পিলা আপনার কিছু চকলেট দিয়ে বা মিষ্টান্ন দ্রব্য দিয়ে দূরযাত্রা করতু। দেখবে যা বি বাধা বিঘ্ন রয়েছে দূরীভূত হব। বিচ্ছা রাশি। বিচ্ছা রাশির ব্যক্তিবিশেষ কর্মক্ষেত্রে চাপ বড়ি যাই পারে। টিকে মানসিক চাপগ্রস্ত হয়ে পারন্তি। দ্বন্দ্ব মনা হয়ে পারন্তি। কোণ করবি কোণ করবিনি দ্বন্দ্ব মনা হয়ে পারন্তি। গৃহিণী মানক পাই দিনটি শুভপ্রদ রহিব। কর্মজীবী মহিলা মানে কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তি করিবে। ব্যবসায়ী মানকর স্থিতি মধ্যে উত্তম রহিছি। তবে পূর্বর কোণী স্বাস্থ্যগত বাধা দিলে শারীরিক যত্ন নিহাতি আবশ্যক। স্বাস্থ্যগত সমস্যা বড়ি পারে। বিদ্যার্থী মানে পড়াপড়ি অপেক্ষা ভ্রমণ প্রিয় বা বুলাবুলি পাই অধিক পছন্দ করিবে। শুভ রঙ হিসাবে লাল হলদি সবুজ গোলাপি বা কফি এই রঙর বস্ত্র ব্যবহার করতু। শুভ সংখ্যা হিসাবে নম্বর 1 এবং 9 ব্যবহার করতু। অধিক শুভফল প্রাপ্তি পাই আপনার আজি দিনরে বহি যাওয়া জলরাশি 9 গোটি রক্তবর্ণর পুষ্পক প্রবাহিত করতু বা ঘর যেত দূরযাত্রা করছেন টিকে আপনার রক্তচন্দন কপালরে বা গলায় লগাই দূরযাত্রা করতু। শুভফল প্রাপ্তি করবে। ধনু রাশি। ধনুরাশির ব্যক্তিবিশেষ প্রথমার্ধে কিছুটা বাধা বিঘ্ন দেখা দেই পারে। দিনর প্রথমার্ধে কিছুটা বাধা উপজি পারে। মাত্র নিজের বুদ্ধিমতা বলরে আপন সমস্ত বাধার সমাধান করে পারিবে। পারিবারিক জীবন আপনার সুখপ্রদ হব। দাম্পত্য জীবনে মতপার্থক্য মতান্তর দূরীভূত হব। মাঙ্ক সহিত সুসম্পর্ক স্থাপন করবে। কোণী ব্যক্তিঠার উপহারে কিছু জিনিস পাইপারতি। মিত্র আপনার সাক্ষাৎ হবে। আজ দিনের বিদ্যার্থী মানে পড়াপড়ি সফলতা প্রাপ্তি করবে। দিন ভালরে যাওয়ার আজ দিনের আপনার হালকা বটর কলর বা ঘিও কলর বস্ত্র, এর সহিত আপনার কমলা কলর বা অরেঞ্জ কলর বস্ত্র, লাল কলর বস্ত্র পরিধান কলে শুভ ফল প্রাপ্তি করবে। আপনার শুভ সংখ্যা হচ্ছে আজ দিনের 3 এবং 9 উভয় সংখ্যা ব্যবহার করতু। অধিক শুভফল প্রাপ্তি পাই ভগবান শিবঙ্ক নিকটরে 9 গোটি স্বর্ণ চম্পা ফুল বা চম্পা ফুল কিংবা আপনার কন্যর ফুল, হলদি কন্যর ফুল ভগবান শিবলিঙ্গরে আপনার লাগি করতু। দেখবে যা বি বাধা বিঘ্ন রয়েছে দূরীভূত হব। মকর রাশি। মকর রাশির ব্যক্তিবিশেষ বহুদিনের থাকা ইচ্ছা অভিলাষক এই দিনের পরিপূর্ণ করবে। পারিবারিক জীবন সুখপ্রদ হব। কর্মক্ষেত্রে স্থিতি সুদৃঢ় করবে। যদি কিছু বাধা বিঘ্ন রয়েছে বা মানসিক দ্বন্দ্ব রয়েছে তা দূরীভূত হব। স্বাস্থ্য অবস্থা ভালো রহব বা স্থির রহব। দাম্পত্য জীবন সুখপ্রদ হব। দূরযাত্রার যোগ থাকার অপরাহ্ন সময় দূরযাত্রা করে পারতি। সভা সমিতি আনুষ্ঠানিক কার্য কিংবা কোণী বিবাহ ব্রতরে যোগদান করে পারতি। শুভরঙ্গ হিসাবে কফি, চকলেট, খৈর বা মেরুন এবং স্কাই কলর বা হালকা আকাশী রঙকু ব্যবহার করতু। শুভফল প্রাপ্তি করবে। শুভ সংখ্যা হিসাবে নম্বর 8 কু ব্যবহার করতু। কুম্ভ রাশি। মাঙ্কর স্বাস্থ্যকু নেই চিন্তিত হয়ে পারতি। পারিবারিক জীবনে কিছুটা কথা নিয়ে সমস্যা দেখা দেই পারে। ভাতৃহেতুক কোণী বিবাদ বা মিত্রঙ্ক সহিত কিছু বিবাদ বা কাহা দ্বারা আজ প্রতারিত হয়ে পারতি, ঠকামিরে পড়ি পারতি। জগি রাখি চলতু। আজ দিনের ব্যবসায়ী মানকর ব্যবসায়ের স্থিতি ভালো রহব। শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট জগি রাখি করতু। বিদ্যার্থী মানক পাই স্থিতি ভালো রয়েছে। গৃহিণী মানকর কিছু স্বাস্থ্যগত সমস্যা বা আর্থিক সমস্যা দেখা দেই পারে। শুভফল প্রাপ্তি পাই আপনার দিনটি মেরুন কলর বা আমি কহিবা খৈর কলর, আকাশী রঙ বা স্কাই কলর এবং আপনার চকলেট কলর বা কফি কলর ব্যবহার করতু। শুভফল প্রাপ্তি করবে। শুভ সংখ্যা হিসাবে নম্বর 4 এবং নম্বর 8 উভয় সংখ্যা ব্যবহার করতু। অধিক শুভফল প্রাপ্তি পাই হনুমান চালিশা পাঠ করে ঘর দূরযাত্রা করতু। দিনটি শুভপ্রদ হব। মীন রাশি। পারিবারিক জীবন সুখপ্রদ হব। মাত্র দাম্পত্য জীবনে কিছুটা কথা নিয়ে অভিমান বা মান অভিমান বড়ি যাই পারে। কর্মহেতুক চাপকু নেই সামান্য চিন্তিত হয়ে পারতি। ব্যবসায়ী মানক পাই স্থিতি বহুত ভালো রহব। আর্থিক দৃষ্টিকোণ লাভবান হবে। বিদ্যার্থী মানে উচ্চ বিদ্যারে বা প্রতিযোগিতামূলক পরীক্ষার কম্পিটিটিভ এক্সামে কৃতকার্য হবে। দূর সম্পর্কীয় বন্ধুঙ্কর ঘরক আগমন হব। কোণী ভোজি ভাত বা বিবাহ ব্রত আদি মাঙ্গলিক কার্যে যোগদান করবে। কিছু নূয়া দ্রব্য ক্রয় করা চিন্তা করে পারতি। অন্যকু উপহার দিয়ে পারতি বা অন্যঠার উপহার পাই পারতি। আপনার শুভরঙ্গ সবুজ, আকাশী, গোলাপি এবং হলদি এই রঙর বস্ত্র পরিধান করতু। শুভ সংখ্যা হিসাবে 1 এবং 3 কু ব্যবহার করতু। অধিক শুভফল পাই আপনার যেতবে ঘর বাহারক যাচ্ছেন সেতবে আপনার মহামৃত্যুঞ্জয় পাঠ করে মন্ত্রক পাঠ করে দূরযাত্রা করতু। দেখবে যা বি বাধা বিঘ্ন রয়েছে দূরীভূত হব। যদি আপনার জীবনরে ব্যক্তিগত পারিবারিক সমস্যা, কর্মক্ষেত্র নিযুক্তি, বৈবাহিক সমস্যা, বাস্তুদোষ এবং মালি মকদ্দমা আদি সমস্যা থাকে তাহলে সমস্যার সমাধান ও পরামর্শ পাই আমাকু যোগাযোগ করন্তু। জ্যোতির্বিদ ডক্টর ভবানী শঙ্কর মহাপাত্র, বুধেশ্বরী কলোনি, প্লট নম্বর 26, ভুবনেশ্বর। ফোন নম্বর 9776833302, 9439444924। আমার ওয়েবসাইট www.srijagannathaastro.com। বর্তমান তো সময় ইশারা দেলানি, কার্যক্রমকু এইটি রক্ষা পাই পড়িব। দিনটি আপনার পাই শুভপ্রদ হেউ। ভগবান জগন্নাথঙ্ক দয়ারু প্রত্যেক ব্যক্তিঙ্কর, প্রত্যেক রাশিকর ব্যক্তিবিশেষঙ্কর বাধা বিঘ্ন দূরীভূত হেউ। দিনটি ভালরে শুভরে বিতু। বিদায় দিয়ন্তু। জয় জগন্নাথ। ওম শান্তি হি শান্তি হি শান্তি হি। DTV ଓଡ଼ିଆ ଦେଖିବା ପାଇଁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଏବଂ बेल आइकन को मध्य दबाई दियंतु।